ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখানোর জন্য, শেখানোর জন্য এবং প্রতিটি নতুন রোগীকে নতুন অ্যাঙ্গেলে কীভাবে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করা হয় তা দেখানোর জন্য, শেখানোর জন্য। এই ভদ্রলোক, আপনার বয়স কত? 65। সো হি ইজ এ 65 ইয়ার্স জেন্টলম্যান। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ইন্টারনাল হেমোরয়েডস, অর্শ হয়েছে আপনার, রক্ত পড়ছে। এই জিনিস নিয়ে উনি 5 বছর ভুগছেন। অ্যালোপ্যাথির কোনো ওষুধ নেই, অপারেশন করতে বলেছে। উনি হোমিওপ্যাথিক চিকিৎসকদের দরজায় দরজায় ঘুরছেন। হোমিওপ্যাথি ভালোবাসেন, হোমিওপ্যাথিতে বিশ্বাস আছে, হোমিওপ্যাথিতে আশ্বাস আছে, কিন্তু হোমিওপ্যাথিক আমাদের চিকিৎসক বন্ধুরা তাকে নিরাময় করতে পারছেন না, তাকে সুস্থ করতে পারছেন না। হোমিওপ্যাথির প্রতি তার বিশ্বাসকে যথাযোগ্য মর্যাদা দিয়ে সুপ্রতিষ্ঠিত করতে পারছেন না। রোগীরা চাইছে, রোগীরা হোমিওপ্যাথি ভালোবাসে, রোগী হোমিওপ্যাথি করতে চাইছে, আপনারা পাচ্ছেন, আপনারা তাকে রিলিফ দিতে পারছেন, আপনারা তার রোগ কমাতে পারছেন না। ওষুধের পর ওষুধ, মাসের পর মাস, বছরের পর বছর আপনারা ওষুধ পাল্টিয়ে চলেছেন, পকেটে ফিস ঢোকাচ্ছেন, কিন্তু রোগী কোনো রিলিফ পাচ্ছে না। আপনাদের বড় বড় কথা, বড় বড় বুলি, বড় বড় প্যাডের লেখা, কিন্তু রোগী কোনো আরাম পাচ্ছে না। এই ভদ্রলোকের কেস আমি দেখাবো, 2-3 মাসের মধ্যে ওনাকে সারিয়ে দেখিয়ে দেবো। ইট ইজ অ্যানাদার চ্যালেঞ্জিং কেস টু মি। এবং আগে ডাক্তারবাবুরা নাম দেখাবো না, কেন এই ভুল ভ্রান্তি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই ভদ্রলোকের অর্শ হয়েছে, বয়স 65। এই ভিডিও যেসব হোমিওপ্যাথি চিকিৎসক বন্ধুরা দেখছেন, আপনারা এই ওষুধ বলে দিন, কী ওষুধ লাগবে। রোগীর চেহারা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, ওজন কমছে, যা বলছি সব ঠিক আছে, ওজনটা কমছে। আপনার শীত গরমের মধ্যে শীতটা বেশি বলেছেন, কোনটাতে আপনি বেশি কষ্ট পান, শীতে কি গরমে? শীতে একটু বেশি কষ্ট পান, শীতে কষ্ট বেশি পায় চিড়ি পেশেন্ট। এই রোগ নিয়ে আপনি খুব, অনেকে আছে যা হচ্ছে হবে, কোনো ব্যাপার না, আপনি কি সেই রকম না একটু আতঙ্কগ্রস্ত, ভীত, সন্ত্রস্ত? কোনটা আপনি? আপনি সাহসী ওরকম না, যা হবে হবে, ইস্পাত টেস্পাত সেরকম নয়। আপনি বারবার বলেছেন আমি ভীত, সন্ত্রস্ত এবং রোগটা নিয়ে খুব ভাবছি, দুর্বল হয়ে পড়ছি মানসিকভাবে, তার জন্য আপনার ওজন পর্যন্ত কমে যাচ্ছে, এটা বলেছেন আপনি। হি ইজ এ ফ্যাস্টিডিয়াস পার্সন, জিনিসপত্র ছড়ানো ছিটানো থাকে, পরে করবো বলে দেখা যাক কী হয়, সেই রকম করেন না, যখনকার জিনিসপত্র তখনই গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট করে রাখতে ভালোবাসেন, কোনটা আপনি বলেছেন? সবাই তো রাখে মোটামুটি সেরকম, একটু বেশি আপনি খুঁতখুঁতে, একটু বেশি খুঁতখুঁতে, ফ্যাস্টিডিয়াস পেশেন্ট, চিলি পেশেন্ট, শীত বেশি, রোগ নিয়ে খুব ভাবছে, অ্যাংজাইটি, ট্রিমেন্ডাস অ্যাংজাইটি, ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয়, এগুলো আপনার আছে বলেছেন আপনি, বলেছেন তো? সো ট্রিমেন্ডাস অ্যাংজাইটি, ফিয়ার অফ ডেথ, দুর্বলতা কেমন? গ্রেট ফ্রাস্ট্রেশন, রোগী নিজেই ব্যবহার করলো অ্যাডজেক্টিভ, খুব দুর্বলতা। সো মানসিক দুর্বলতা, শারীরিক দুর্বলতা, শীত কাতুরে রোগী, মৃত্যু ভয়, জিনিসপত্র অত্যন্ত গুছিয়ে রাখে ফ্যাস্টিডিয়াস পেশেন্ট। এই সিমটমগুলিতে সহজে এনার জন্যে আর্সেনিক্যাল বা ভাবতে আমার মনে হয় কারোর কোনো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু দেখব অন্যান্য সিমটম আর কিছু পাওয়া যায় কি না। আপনার ঘুম কেমন? মাঝরাত্রে ভেঙে যায়, একদিন দুদিন না, প্রায় মাঝরাত্রে, কটার দিকে ভেঙে যায়? 2:30 ভেঙে যায় প্রায়, তারপর আর ঘুম আসে না, ভালো ঘুম হয় না। সো স্লিপলেসনেস মিড নাইট আফটার, দেখব কেন সাহেব কি বলছেন। বন্ধুরা চলে যাব কেন্স রেপার্টরি, চ্যাপ্টার স্লিপ, স্লিপলেসনেস ঘুম হয় না, আমি দেখব মিড নাইট আফটার, মাঝরাত্রের পরে, আর্সেনিক ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড, আর্সেনিক ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড। খাবার দাবারের মধ্যে কী খেতে ভালোবাসেন? মিষ্টি, নোনতা, ঝাল, টক, মিষ্টিটা একটু ভালোবাসেন, কিন্তু খান না, কেন খান না? হ্যাঁ, সুগার টুগার যদি বাড়ে সেই ভয়ে আপনি খান না,
এটা প্রমাণ করছে যে উনি ভীত সন্ত্রস্ত ফিয়ার ফিয়ারফুলনেস, কিন্তু মিষ্টি আপনি একটু ভালোবাসেন। তাহলে একসাথে দুটো সিমটম পেয়ে গেলাম, আবার জানলাম যে মানুষটা ভীত ফিয়ারফুলনেস ফিয়ারফুলনেস, ভীত সন্ত্রস্ত আর্সেনিক্যাল বা ডিজায়ার ফর সুইটস। কেন্স রেপার্টরি কী বলছে কেন সাহেব দেখব, ডিজায়ার ফর সুইটস, ডিজায়ার ফর সুইটস আর্সেনিক্যাল ওয়াইজ দেয়ার। সো মেন্টাল সিমটম, সো মেন্টাল সিমটম, ফিজিক্যাল সিমটম, অল সিমটম জুনিয়র ডাক্তাররা কেস টেকিং করেছিল। আমি কেস হিস্ট্রি গুছিয়ে লিখলাম আবার, চিলি পেশেন্ট, ডিজায়ার ফর সুইটস, অ্যাংজাইটি ট্রেমেন্ডাস, ফ্যাস্টিডিয়াস খুঁতখুঁতে, ফিয়ার অফ ডিজিজ, ফিয়ার অফ ডেথ। তার সাথে যোগ করলাম রেপার্টরি দেখে ডিজায়ার ফর সুইটস অ্যান্ড স্লিপলেসনেস মিড নাইট আফটার। ছবির মতো আর্সেনিক প্রেসক্রিপশান, ছবির মতো আর্সেনিক আলবা প্রেসক্রিপশান করতে রোগীর কোনো কষ্ট, কোনো চিকিৎসকের কষ্ট হওয়া উচিত নয়। কিন্তু আমার পূর্ববর্তী ডাক্তার বাবুরা কী করেছে আমি নাম না দেখেই শুধু দেখাবো, টিউবারকুলিনাম ববিনাম টেনেম, ইচ এচিনেশিয়া মাদার, এচিনেশিয়া মাদার। উনি বহুদিন ধরে এইসব ডাক্তার বাবুদের দেখিয়েছেন, সাইলিশিয়া টেনেম, জিম সাইলিশিয়া টেনেম, এলিয়াম সেপা থ্রি এক্স, থুজা ফিফ সিএম, থুজা সিএম, থুজা আবার সিএম, গুয়েকাম মাদার, ইস্কুলাস হি ফিফটি এম, ইস্কুলাস হি ফিফটি এম। আপনারা প্রেসক্রিপশান করেছেন, বড় বড় ছবি দিয়েছেন, সেভেন পিলার্স অফ হোমিওপ্যাথি, ভালো কথা। কিন্তু সেভেন পিলার্স অফ হোমিওপ্যাথিদের নীতি কি আপনারা ফলো করছেন? রোগ সারাতে পারছেন না। লেফটেন্ডরা 200, লেফটেন্ডরা 200, চ্যাপারো মাদার, লেফটেন্ডরা ওয়ান এম, ফসফরাস 200। আমি দেখতে চাইছি আর্সেনিক আপনারা একবারও দিয়েছেন কিনা। ক্যারিকা পেপিয়া মাদার, ফসফরাস ওয়ান এম, লেফটেন্ডরা 10 এম, ক্যারিকা পেপিয়া মাদার। দু বছর তিন বছর ধরে আপনার চিকিৎসা করেছেন, আবার ফসফরাস 10 এম, লেফটেন্ডরা 10 এম, আবার ক্যারিকা পেপিয়া মাদার চলছে, কিন্তু রোগী সারে, ভদ্রলোক আরোগ্য হয়। ওনাকে না পেয়ে উনি আরেকজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে আসলেন, আমি এখানেও সেই নাম দেখাতে চাই না। উনি প্রথমবার করলেন সালফার 0/6, রোগী শীতকাতুরে, চর্মরোগীর ইতিহাস নেই, একমাত্র মিষ্টি ডিজায়ার ফর সুইটস আছে, তার সাথে চলেছিল রাটানিয়া মাদার। ইম্প্রুভমেন্ট হয়নি, সেকেন্ড টাইমে উনি দিলেন, সেকেন্ড টাইমে উনি দিলেন সালফার, আবার ইম্প্রুভমেন্ট হলো না, তাই উনি সালফার পাওয়ার বাড়ালেন 0/6 থেকে 0/9, হ্যামামেরিস ভার্জিনিয়া মাদার। কিন্তু রোগী ইম্প্রুভমেন্ট হলো না। সবই ছবির মতো আর্সেনিক, আমি দেখিয়ে দেবো আর্সেনিকে রোগী ইম্প্রুভমেন্ট হবে, কারণ আপনারা আগডুম বাগডুম যা মনে এসেছে তাই করে গেছেন, এটা 10 এম, ওটা 50 এম, ওটা 80 এম। আপনারা নিজেদের মনে যদি জিজ্ঞাসা করতেন যে কেন দিচ্ছি লেফটেন্ড্রা, কেন দিচ্ছি ফসফরাস, কেন দিচ্ছি থুজা, কেন দিচ্ছি সালফার, বুকে হাত দিয়ে যদি জিজ্ঞাসা করতেন, আপনারা নিজেরাই নিজেদের মনে নিজেদেরকে প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আর আমি কেন আর্সেনিক দিচ্ছি, একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে, পরিষ্কার ছবির মতো আর্সেনিকের রোগী চিন্তিত, রোগী ভাবিত, রোগী মৃত্যু ভয়ে কাতর, রোগীর শীত বেশি, রোগীর মৃত্যু ভয় বেশি, রোগী খুঁতখুঁতে পরিষ্কার পরিচ্ছন্ন স্বভাবের, রোগীর চেহারা খারাপ হয়ে যাচ্ছে, রোগী মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে, রোগী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে, যার জন্য আপনাদেরকে ফেলে আজ চলে আসতে বাধ্য হচ্ছে। আজকে আমার কাছে না এসে অন্য জায়গায় যাবে, আরোগ্যের জন্যে সুচিকিৎসার জন্যে তারা চিকিৎসকের দরজায় দরজায় ঘুরে বেড়াবে, কিন্তু কারণ, কারণ আপনাদের ব্যর্থতা। আর আপনাদের ব্যর্থতা নিয়ে আপনারা একবারও নিজেদের মনকে জিজ্ঞাসা করেন না, নিজেদের বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করেন না যে আমি কী করছি, কী হোমিওপ্যাথি চিকিৎসা আমি করছি। আমি দেখাবো এই রোগীর ওজন, আর দু মাস পরে আমি ওজন দেখিয়ে দেবো যে ওজন বেড়েছে। দাঁড়ান মেশিন, সরে যান, এখন না, সরে যান, আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের ওজনটা জিরো, জিরোটা আছে কিনা আমি দেখিয়ে দিচ্ছি, পারফেক্টলি জিরোতে আছে। দাঁড়ান, দাঁড়ান, এই রোগীর ওজন আছে 49। ভালো করে সবাই দেখে নেওয়ার চেষ্টা করো,
49 কেজি ওজন আছে 49 আপনার ওজন কত কেজি কমেছে আগে কত ছিল 60 তাহলে 11 কেজি ওজন কমেছে আপনাদের চিকিৎসায় এই ওজন কমাকালীন এই সব ডাক্তারবাবুদের চিকিৎসায় ছিলেন 11 কেজি ওজন আপনারা কমাতে পেরেছেন রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন আপনার আরোগ্যের কোনো আশা দেখাতে পারেন আপনারা রোগীকে সুস্থ করার কোনো দিশা দেখাতে পারেন আজকের 49 কেজি ওজন আমি 2 মাস পরে দেখাবো এই রোগীর অর্শ ভালো আছে ব্লাড পড়া বন্ধ হয়েছে রোগীর ওজন বেড়েছে রোগী অনেক হাসি খুশি আছে দেখাবো আগের ডাক্তারবাবুদের কোথায় ভুল কি চিকিৎসা ত্রুটি আমি দেখিয়ে দিলাম আর আসল ওষুধ কী হবে আপনাকে আরোগ্যের জন্য সে ওষুধ প্রেসক্রিপশন করছি আপনি 2 মাসের মধ্যে মোটামুটি সুস্থ হয়ে যাবেন এটুকু বিশ্বাস আপনি রাখুন মনে জোর রাখুন আর ডাক্তারদের দেখানোর জন্য ভিডিওটি আপনার পারমিশন সহকারে আমি তুললাম শেখানোর জন্যে ডাক্তারদের আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।